আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়াল করবো আজকে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে। আসুন আজকে আমরা কী বানাবো ফার্স্ট একটু দেখি। আমি একটু গুগলে সার্চ করতেছি। যে জিনিসটা আমরা ক্রিয়েট করবো সেটার নাম হচ্ছে ম্যান্ডালা। এই ধরনের অবজেক্ট আমরা ক্রিয়েট করবো, একটু কমপ্লেক্স বাট সার্কুলার ডিজাইন। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, খেয়াল করেন অনেক অবজেক্ট, অনেক কিছু, তো কীভাবে সহজে ক্রিয়েট করা যায়। এবং আপনি যেহেতু এগুলো রিপিটেড ডিজাইন, আপনি একদিকে করলে অপর দিকে যদি রিপিট হয়ে যায় সেটা আমাদের জন্য ইজি হবে। পুরোটা আসলে যদি আমি করতে চাই আলাদা আলাদাভাবে, একই রকম তো হবে না, প্লাস হচ্ছে আমার ডিজাইনটাও করতে অনেক সময় লাগে। তো আমরা চেষ্টা করি কিছু টেকনিক খাটাই যদি সেটা তাড়াতাড়ি করা যায়, কীভাবে করা যায়। তো ইলাস্ট্রেটর একটা নতুন ফাইল নিলাম। ফার্স্টে আমাকে সার্কুলার অবজেক্টটা ক্রিয়েট করার জন্য একটা গ্রিড ক্রিয়েট করতে হবে। তো আমি গ্রিড ক্রিয়েট করে নিচ্ছি, একটা লাইন ক্রিয়েট করতেছি। লাইনটাকে আমি সার্কুলার করার জন্য ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম ইফেক্ট দিয়ে বা রোটেট টুল দিয়ে করতে পারেন। আমি ট্রান্সফর্ম দিয়ে করছি, ইফেক্ট স্টুডেন্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম 15 ডিগ্রি অ্যাঙ্গেল, 11 কপিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রিড। এটার উপরে আমরা অ্যাকচুয়ালি এটাতে কোনো কাজ করবো না, বাট এটাকে রেখে এটার উপরে কাজ করব। তো আমরা যেটা করতে পারি, এটাকে 50% অপাসিটি দিয়ে রাখতে পারি, জাস্ট এটা জাস্ট দেখার জন্য আমি কোথায় কাজ করতেছি। ওকে, তো আমি একটু লেয়ারে যাচ্ছি। তো লেয়ারে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট লেয়ারে আমি এটা ক্রিয়েট করছি, আমি এটাকে লক করে দিচ্ছি। আবার একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছি, নতুন লেয়ারে আমাকে আরেকটা গ্রিড ক্রিয়েট করতে হবে। গ্রিড ক্রিয়েট করতে পারেন, না করলেও চলে। যদি আমি গ্রিড ক্রিয়েট করি তাহলে কি হয়, আমি দুইটা অবজেক্টকে আমি সেন্টারে আনলাম। সেন্টারে আনার পরে যেটা আমি করবো, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট লেয়ারটা হচ্ছে আমার গ্রিড, একটা লক, এবং সেকেন্ড লেয়ারটাতেও আমি একটা গ্রিড করছি, কিন্তু সেকেন্ড লেয়ারে এই অবজেক্টগুলো আমি তুলে ফেলবো। এগুলো, এই দুইটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি আমার কাজের সুবিধার জন্য। তো সেকেন্ড লেয়ারে আমি সবগুলো কাজ করবো। তো খেয়াল করেন, আমি যদি সেকেন্ড লেয়ারে একটা সার্কেল ক্রিয়েট করি, খালি জায়গায় একটা সার্কেল ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমি যদি চাই যে এই এই যে সার্কেলটা সেটা সব জায়গায় রিপিট হবে, হ্যাঁ, আমার যদি একটা একটা ক্রিয়েট করতে হয় পারফেক্টলি বসাতে হয়, আমার অনেক সময় যাবে। তো আমি কীভাবে তাড়াতাড়ি কাজ করতে পারি, তো এইখানে পুরো লেয়ারটাকে আমি সিলেক্ট করবো। এই যে ছোটো একটা সার্কেল দেখতে, সেন্টার ক্লিক করলে আমার পুরো লেয়ারটা সিলেক্ট হবে। এটার মধ্যে আমি একটা ইফেক্ট ক্রিয়েট করবো, ইফেক্ট অ্যাপ্লাই করবো, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। আমি একটা কপি দিচ্ছি এবং রিফ্লেক্ট এক্স, তার মানে বাম পাশেটাকে রিফ্লেক্ট করবে। প্রিভিউ দেখি। ওকে, তো আমি একটা ইফেক্ট দিলাম যেটার কারণে আমি এখন যাই বানাবো না কেন, সেটা কী হবে, বাম পাশে রিপিট হবে। তো এখানে এখানে হবে, এখানে ক্রিয়েট করলে এখানে হবে। ওকে, এখন আমি যদি ক্রিয়েট করতে পারি যে আমি যা বানাবো তা ঘুরে যাবে, তাহলে আরও ইজি হবে। তাহলে আমি এই লেয়ারটাকে আরেকটা ইফেক্ট দেবো, ইফেক্ট ডিস্টর্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, ইয়েস। আমি এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 11 কপিস দিব। খেয়াল করেন, এখন যেটা হচ্ছে, আচ্ছা এগুলোর সাথে কী হচ্ছে অ্যাকচুয়ালি, আমি যেটা এখন ক্রিয়েট করতেছি এই এলিপসটা, আমি যদি এখানে আরেকটা এলিপস ক্রিয়েট করি, খেয়াল করেন আমি যা করতেছি তা প্রত্যেকটা দিকে কী হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এটা আপনি সার্কেল দিয়ে করেন, সরি, শেপ দিয়ে করেন বা পাথ দিয়ে করেন, যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারেন। আমি যদি কোনো পেন টুল নিয়ে যদি কোনো কাজ করি, লাইক খেয়াল করেন, তাহলে আমার কাজটা করতে ইজি হয়ে গেল। ঠিক আছে, আমি যদি ব্রাশ নিয়ে কাজ করতে চাই, লাইক দিস, খুব ইজি। পেন টুল নিয়ে কিছু কাজ করি, ব্রাশ নিয়েও কিছু করতে পারি, এখানে আমি কিছু সার্কেল ক্রিয়েট করে দিই পুরোটাতে। কপি করে পেস্ট করছি। খেয়াল করেন কত সহজে আমার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আমরা হয়তো আরও কমপ্লেক্স করা যাবে জিনিসটাকে, তো আপনাকে আসলে কাজ করতে হবে এখানে যদি আপনি ভালো কিছু করতে চান।
তো যা ইচ্ছা আপনি করতে পারেন, এক পাশ করলে আপনি অপোজিট সব জায়গা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আপনাকে সব কিছু করতে হবে লেয়ার টুতে, কারণ লেয়ার টু এর মধ্যে আমি দুইটা, আমি যদি একটা অ্যাপিয়ারেন্স যাই খেয়াল করেন, লেয়ার টুটা যদি আমি সিলেক্ট করি, লেয়ার টুর মধ্যে দুইটা আমি ইফেক্ট দিয়ে রাখছি। একটা হচ্ছে আমি যেটা ক্রিয়েট করবো সেটা রিপিট হবে, আর যেটা আমি ক্রিয়েট করতেছি সেটা সম্পূর্ণ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 11টা হ্যাঁ কাজ হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনারা ভালোভাবে দেখবেন, হয়তো একবার না বুঝলে দুইবার দেখতে হইতে পারে। তো যাদের ভালো লাগবে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল শেয়ার করতে পারেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।